এইসব কথা আমি তখন লিখে রাখছিলাম সেই দু সালের পিডিএফ আমার এটা কৌশল অভ্যন্তরীণ রোধ আর সমান জিরো হলে বি সমান ই আই সমান জিরো হলে বি সমান ই তখনকার স্টুডেন্টকে এগুলো পড়াইছে ছিল সামহ আমি বের করছি পরে খুঁজে এটা যেটা আমার আগের পিডিএফ ছিল এগুলো এগুলো আমি আগেই লিখে রাখছিলাম এমন না যে ডিউতে আসবে বলে লিখে রাখছি ইয়াস ওটাও ওটাও আসছিল হ্যাঁ ভাল লাগে দেখলে মাঝে মধ্যে এমন না যে আমার আমি প্রেডিট করছি এটা আসবে এমন ব্যাপারটা মোটা এরকম না এই সেম কথা তো এই সাকসারের বইয়ে বলাই আছে বাট মনে পড়লো আর কি এটার কথা এই জন্য দেখাইলাম এতে খুশি হওয়ার কিছু নেই যে আমি কমন ফলে দিয়েছি এরকম কিছু না জাস্ট ভালো লাগে একটা প্রশ্ন আমি একটা টপিক আমি পড়াইছি দেখলাম পরীক্ষা ওটা আসছে সেটা তিন বছর আগে পড়েলে আসছে তো বলিও তো নাই যে এটা আসবে জাস্ট চলে আসছে কো ইন্সিডেন্স এই জন্য হচ্ছে কো কে তুমি ইনসিডেন্স বানাতে পারবা যখন তোমার সব পড়া থাকবে যদি আমি সব পড়াই প্রশ্ন তো কমন পড়বি যদি আমি সব পড়ে যাই প্রশ্ন তো কমন পড়বি এই হচ্ছে কথা আর কি ওকে সো ঢাকা ইউনিভার্সিটিতে এই প্রশ্ন আসছে দু হাজার একুশ রিসেন্ট প্রশ্ন বেশি পুরানো হয় নাই তেইশ বেচ তো এখানে পরীক্ষা দেয় নাই বাইশ ব্যাচ পরীক্ষা দিছে বা তাদেরটাই বইয়ে নেই তো বাইশ ব্যাচ এটা আমরা একটা খুঁজে নিব আর কি পড়ে প্রথম প্রশ্ন একটি ব্যাটারির মধ্যে এটা একুশ বেচ আসছে একটি ব্যাটারির মধ্যে প্রবাহ আই দ্বারা প্রকাশ করা হয় ওকে ওই ব্যাটারির তরিৎচালক বল এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো তরিৎচালক বল আর বিভব পার্থক্য দুইটা কিন্তু আলাদা জিনিস তরিচালক বলতে বোঝানো হয় যে ব্যাটারি থেকে আমি কি পরিমাণ শক্তি পাচ্ছি সেই পরিমাণটা তো ওইটাই হচ্ছে আমরা ই দিয়ে প্রকাশ করি যেটাকে ইংলিশে প্রকাশ করা হয় ইংলিশ নামটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স অথবা তরিচালক বল তো এটা যদি মনে করে বললো বারো ভোল্ট সেই বারো ভোল্ট বলতেছে এটা হচ্ছে তার নিজস্ব যে ভোল্টেজটা সে আমাকে এটা দিচ্ছে বাট আসলে কার্যত আমি বারো ভোল্ট পাবো না কেন কারণ তার ভিতরে একটা অভ্যন্তরীণ রোধ থাকে অভ্যন্তরীণ রোধ কিছু খেয়ে ফেলবে তাহলে আমি যে ডিভাইসটাই এখানে রাখি না কেন এটা যে রোদই হোক না কেন সে কিন্তু হানড্রেড পার্সেন্ট এই বারো ভোল্ট পাচ্ছে না কারণ এই অভ্যন্তরীণ রোধ কিন্তু তার সাথে সিরিজে কানেক্টেড আছে তাহলে অবশ্যই সে কিছুটা হলেও নিয়ে নিবে সে কিছুটা হলেও কম পাবে তাহলে এখানে অবশ্য অবশ্যই আমি বারো ভোল্ট পাচ্ছি না আমি পাচ্ছি কত ইলেভেন পয়েন্ট সামথিং তো এই যে আমি কিছুটা মিসিং করছি তো এই হচ্ছে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য তুমি যদি এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করো বা ইনফ্যাক্ট তুমি যদি একটা পেন্সিল ব্যাটারি নাও এবং সেই পেন্সিল ব্যাটারির দুই মাথার সাথে একটা ভোল্টমিটারের দুই মাথা কানেক্ট করো তুমি দেখবা ওই ব্যাটারিতে যা লেখা আসে তার গায়ের মধ্যে সেটা যদি ব্র্যান্ড নিউ ব্যাটারি হয়ে থাকে সে দাবি করতেছে ভোল্ট বাট আসলে তুমি ভোল্ট পাবা না তুমি দেখবা মাপার পরে ওয়ান পয়েন্ট ফোর নাইন বা ওয়ান পয়েন্ট ফাইভ থেকে সামান্য কম পরিমাণে ভোল্টেজ দেখবা তো ওই যে তুমি মাপতেছো যেটা সেটা আসলে ব্যাটারি থ্রুতে তোমার ভোল্টমেন্টের ভিতরে যে কারেন্টটা পাস করছে সেই কারেন্টের কারণে তুমি যে ভোল্টেজ পাচ্ছ বাট আসলে তুমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছো না কারণ অভ্যন্তরীণ রোধটা কিছু খেয়ে ফেলছে সেটা তুমি আসলে ওই ভোল্টমিটার দিয়ে মাপতে পারতেছো না ঠিক আছে তাহলে ভোটমেন্টের তুমি যা মাপবা সেটা হচ্ছে এই রোধের দুই প্রান্তের বিবাহ পার্থক্য যেটা অবশ্যই ই এর সমান না ই থেকে সামান্য কম তাহলে মেইন যদি আমি হিসাবে যাই যে কারেন্টের সূত্র যদি আমরা এখানে ব্যবহার করি যে আই সমান কি আই সমান তো আমরা জানি ই ডিভাইডেড বাই তুল্য রোধ ই ইকুইপেন্ট বাই আর ইকুইপেন্ট আমরা পড়ছি না এটা তো আর ইকুইপেন্ট কিন্তু এখানে খালি আর না এই ক্যাপিটাল আর প্লাস এই স্মল আরটাও তাহলে আর প্লাস আর এখন তুমি যদি একটাকে ভাঙো ভাঙলে কি হয় একটু খেয়াল করবা ই সমান লেখা যায় আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর এই যে আই ইন্টু ক্যাপিটাল আর এটা কিন্তু একটা ভোল্টেজ ড্রপ আই ইন্টু স্মল আর এটা হচ্ছে একটা ভোল্টেজ আর একটা ভোল্টেজ ড্রপ তো এই ভোল্টেজ ড্রপটাকেই আমি বলতেছি এই রোধের দুই প্রান্তের বিভব যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করে থাকি আর এই আই আরটা আমরা আসলে খুঁজে পাই না এটাকে বলা হয় হারানো ভোল্ট বা লস্ট ভোল্টেজ এটা আমরা খুঁজে পাই না এটা যদি পরীক্ষা এরকম প্রশ্ন আসে হারানো ভোল্টেজ নিয়ে কোনো প্রশ্ন আসে বুঝে নাও এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ যে পরিমাণ ভোল্টেজ খেয়ে ফেলে বা অভ্যন্তরীণ রোধে যে পরিমাণ ভোল্টেজ ড্রপ করে সেটাকে বলা হয় হারানো ভোল্টেজ কী বলছি বোঝা গেছে কিনা আচ্ছা এখন সেই কথাই এই যে এখন বলছি এখন এখন ব্যাপারটা বোঝা যাচ্ছে এখন কী বলছে একটি ব্যাটারির মধ্যে তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রবাহ যদি আই প্রকাশ করা হয় তড়িৎ প্রবাহ যদি আমরা আই প্রকাশ করি তো ওই ব্যাটারির ওই ব্যাটারির তরিৎ বল এর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান কখন হবে কি বলছি বোঝা গেছে কিনা ওই ব্যাটারির তরি মানে কখন ই এবং ভি সমান হবে এটা কোন ক্ষেত্রে সম্ভব একটু ভালো করে খেয়াল করে জায়গাটাতে এই ইকুয়েশনের দিকে তাকাইলেই ব্যাপারটা বুঝতে পারবা খুব ইজিলি যে ই সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর যেখানে আমরা আই ইন্টু ক্যাপিটাল আর কি ভি বলতেছি এটাই তো আমাদের সেই ভিটা না প্রশ্ন হচ্ছে এই দুটা কখন সমান হবে দুইটা অপশন আছে একটা হচ্ছে আমি কোনো কারেন্টই ফ্লো করব না যদি এমন হয় যে আমি বললাম আই সমান জিরো মানে আমি কোনো কারেন্ট ফ্লো করলাম না বা আমি বর্তনের সুইচটা অফ করে রেখে দিলাম তাহলে কিন্তু কোনো কারেন্ট যাবে না আর কারেন্ট যদি না যায় তুমি নিজে বলতে পারবা না না এইটা এখানে আসলে বলার সুযোগ নেই তারপরে বলতেছি যদি কারেন্ট না যায় এই ইকুয়েশন থেকে কথা বলার সুযোগ নেই আসলে তোমার কারেন্ট যদি না যায় তুমি কনসেপ্ট চলে বলবা যেখানে এখানে ই সমান ভি বা ভি সমান ই কারণ কোনো কারেন্ট যায় নাই তো দুই প্রান্তের বিপর্থক এটা আর অফিসিয়ালি তুমি যদি চাও যে ইআভি সমান হোক তাহলে যেটা হওয়া লাগবে এই স্মলারের মানটা শূন্য হওয়া লাগবে স্মলারের মান যদি শূন্য হয় তাহলে বুঝতেছই এখানে কিছু নাই তাহলে সমস্ত বিবাহ পার্থক্য আসলে ওই পরিচালক বলের সমানই হবে তাহলে কারণ একমাত্র সেই আছে সেই তো সব ভোল্টেজ পাবে এখানে এই কথাই বলার কথা যে শুধুমাত্র যখন আই সমান শূন্য কখনোই না শুধুমাত্র যখন আই সমান ঠুক তাহলে কখন সমান যখন শূন্য হবে অপশন সি আই সমান শূন্য হলে কেন একটু খেয়াল করবা আই সমান শূন্য হলে ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাই যদি এটা একটা কনসেপচুয়াল এটা তুমি এই ইকুয়েশন থেকে বুঝলে হবে না আবার তুমি খেয়াল করো ব্যাপারটা আমি যদি এখন তোমাকে বলি যে এটা হচ্ছে আমাদের ই এর ইকুয়েশন ই সমান আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর এখন যদি তোমাকে বলি যে আই সমান শূন্য এখন তুমি যদি আই সমান শূন্য নিই এটার কথা ভাবো তাহলে তুমি দেখবা ই সমান শূন্য আসতেছো যেটা আসলে কথা না ই তো শূন্য হওয়ার কোনো প্রশ্নই ওঠে না ই হচ্ছে একটা কনসেপ্ট একটা ব্যাটারির তোর শক্তি তো আই কারেন্ট যাইনার দেখে ব্যাটারি তুলে শক্তি কি গায়েব হয়ে গেছে ওটা তো তার মধ্যে ইনবিল্ট আছে তার মধ্যে ওই শক্তিটা তো তুমি এটাকে শূন্য বলতে পারো না তার মানে এইখান থেকে তুমি সেই কথা বলার সুযোগ নাই যে ই সমান শূন্য অথবা এখান থেকে এই কথা বলার তুমি কোনো কনসেপ্ট পাচ্ছ না যে আই সমান শূন্য হলে কেমন ই আর ভি সমান হয় এটা তোমাকে আরেক কনসেপ্ট থেকে বুঝতে হবে সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপের কনসেপ্ট আমরা কিন্তু তুল্য রোধ পড়াশোনা পড়ে আসছি যদি কোনো রোধ সামনে না থাকে তাহলে কিন্তু ভোল্টেজ ড্রপ করবে না ভোল্টেজ ড্রপ করবে তখনই যখন একটা রোদ সামনে আসবে বা ড্রপ করবে না মানে কি ভোল্টেজ বদলাবে না ধরো আমি বললাম যে আমার এখানে একটা ব্যাটারি আছে এখানে একটা রোদ আছে এখানে যদি বলি আমি বারো ভোল্ট ভালো করে খেয়াল করবো ব্যাপারটা এটা যদি বলি বারো ভোল্ট আমার কি এখানে বারো ভোট থাকবে না কারণ এখানে কোনো ভোল্টেজ ড্রপ করে নাই ড্রপ করার মতো কিছু আসছে সামনে না বারো ভোল্ট এখন বলো এখানে কি বারো ভোল্ট থাকবে আর না কারণ এখানে ভোল্টেজ ড্রপ করছে যদি এখানে অন্য কোনো রোদ না থাকে তাহলে এখানে সমস্তটাই ড্রপ করবে এখানে থাকবে আমাদের শূন্য ধরো এখানে অন্য একটা রোদ আসে তাহলে এখানে কিছু ড্রপ করবে তাহলে এখানে কিছু বারো থেকে কিছু বাদ দিয়ে এখানে কিছু বাকি থাকবে দেন এখানে বাকিটা ড্রপ করবে এই হচ্ছে কাহিনিটা এখন দেখো তুমি যদি সামহাও তুমি যদি সামহাও মনে করো এটা আমার তো পরিচালক বল ব্যাটারি যেটাকে আমরা ঈদারা প্রকাশ করলাম এখানে একটা আমি রোদ রাখলাম এবং আমি করলাম কি আমি এখানে সুইচটা অফ করে রাখলাম সুইচটা আমি এখানে কানেক্ট করি নাই এখন খেয়াল করো তোমাকে যদি এখন বলে যে এই রোধের দুই প্রান্তের বিভাব পার্থক্য কত ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো আমি বললাম এখনও তো অভ্যন্তরীণ রোধ কিন্তু শূন্য এখানে কোনো অপশনই নেই দেখছো অভ্যন্তরীণ রোধ শূন্য কিন্তু এখানে বলা হয় নাই এখানে কার কথা বলা আছে মানে অপশনের মধ্যে কিন্তু শুধুমাত্র কারেন্ট নিয়ে কথাবার্তা বলা আছে এখন আমরা দেখব কারেন্ট যদি না যায় তাহলে কী হয় খেয়াল করবা যদি আমি বলি কোনো কারেন্ট যায় নাই ভোল্টেজ ড্রপ করছে আমি যদি বলি আমাদের পরিচালক বলো হচ্ছে বারো ভোল্ট ভালো করে ব্যাপারটা খেয়াল করো বারো ভোল্ট কারেন্ট কি যাচ্ছে ভোল্টেজ কি ড্রপ করতেছে এই যে এই রোধের দুই প্রান্তের বিভাগ পার্থক্য তুমি এখন সুন্দর মতো বারো ভোল্টই বলতে পারবা কারণ কোনো ভোল্টেজ ড্রপ করে এখানে কি কিছু ড্রপ করছে কিছু যদি ড্রপ না করে এই ব্যাটারির দুই প্রান্তের বিবাহ পার্থক্য যা ওই রোধেরও দুই প্রান্তের বিবাহ পার্থক্য এক্সেকলি তাই হবে কারণ ভোল্টেজ ড্রপ করে নাই ভোল্টেজ তো এখানে কেউ খাইতে পারতেছে না কি বলছি বোঝা গেছে কিনা এই হচ্ছে সিচুয়েশনটা এখানে এই কথাই বলা আছে ক্লিয়ার এখন আসো আমি তোমাদেরকে একটা পিডিএফ দেখাই আমার এটা তো একুশ বাইশের প্রশ্ন না এটা হচ্ছে আমার সেই দু হাজার উনিশ আঠারো উনিশ সালের দিকে বানানো একটা পিডিএফ এইসব কথা আমি তখন লিখে রাখছিলাম সেই ২০১৯ সালের পিডিএফ আমার এটা কৌশল অভ্যন্তরীণ রোধ আর সমান জিরো হলে বি সমান ই আই সমান জিরো হলে ভি সমান ই তখনকার স্টুডেন্টকে এগুলো পড়াইছে ছিল সামহ আমি বের করছি পরে খুঁজে এটা যেটা আমার আগের পিডিএফ এ ছিল এগুলো এগুলো আমি আগেই লিখে রাখছিলাম এমন না যে ডিউতে আসবে বলে লিখে রাখছি ইয়াস ওটাও ওটাও আসছিল হ্যাঁ ভাল লাগে দেখলে মাঝে মধ্যে এমন না যে আমার আমি প্রেডিট করছি এটা আসবে এমন ব্যাপারটা মোটা এরকম না এই সেম কথা তো এই সাকসারের বইয়ে বলাই আছে বাট মনে পড়লো আর কি এটার কথা এই জন্য দেখাইলাম এতে খুশি হওয়ার কিছু নেই যে আমি কমন ফলে দিয়েছি এরকম কিছু না জাস্ট ভালো লাগে একটা প্রশ্ন আমি একটা টপিক আমি পড়াইছি দেখলাম পরীক্ষা ওটা আসছে সেটা তিন বছর আগে পড়েলে আসছে তো বলেও তো নাই যে এটা আসবে জাস্ট চলে আসছে কোইনসিডেন্স এই জন্য হচ্ছে কোইন্সিডেন্স কে তুমি ইনসিডেন্স বানাতে পারবা যখন তোমার সব পড়া থাকবে যদি আমি সব পড়াই প্রশ্ন তো কমন পড়বি যদি আমি সব পড়ে যাই প্রশ্ন তো কমন পড়বি এই হচ্ছে কথা আর কি দুই নম্বর প্রশ্ন এখন দেখো একটু খেয়াল করে এটা এটাও সেম বছর আসছে একুশ বাইশে ডিউতেই আসছে এটা ছয় ওহম এবং বারো ওহম মানের দুটি রোধ সমান্তরালের সংযুক্ত আছে এই চিত্রটা এটা না এটা তো সলিউশনে করছে এই সমান্তরাল সংযুক্তকে একটি চার ওহম মানের রোদ এবং চব্বিশ ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে যুক্ত করা হয়েছে একদম একদম টিপিক্যাল একটা ম্যাথ উক্ত সংযোগে ছয় ওহম রোদের ভিতর দিয়ে প্রবাহিত তৈরিত পরিমাণে এই কারেন্টটা বের করতে বলছে এখন এটা তুমি পারো যে তাতে কোনো সন্দেহ নাই তুমি কত দ্রুত পারো সেটা হচ্ছে মেন কথা এটাতে পারা নিয়ে কারো কোনো কনফিউশন নেই তাহলে এখন খেয়াল করো যে তুমি কীভাবে এখানে সলভ করবা ছয় আর বারো কীভাবে আসে প্যারালাল তুমি অবশ্যই সিক্স ইনভার্স টুয়েলভ ইনভার্স হোল ইনভার্স করতে গেলে নষ্ট হবে তোমার অবশ্যই ছয় বারং বাহাত্তর বাই আঠারো চার ডিরেক্ট বলে দিতে হবে তো এখানে চার এখানে চার আট আট যদি হয় আমার কারেন্ট তাহলে এখানে আট যদি আমার তুল্য রোদ তাহলে চব্বিশ ডিভাইডেড বাই আট কত তিন তিন এম্পের কারেন্ট যাচ্ছে তিন এম্পের যদি এদিকে যায় এখানে গেল ছয় আর বারো না ছয় আর বারো না তাহলে যেটা অর্ধেক তার ভিতরে ডাবল যাবে তাহলে তিনকে তুমি কত ইস্টু কত রুমতে ভাগ করবা না ভুলে গেছে বলে দি বলে দিই খেয়াল করো ঝট যত দ্রুত সম্ভব তিন ইন্টু না কারেন্ট যাচ্ছি আমি ছয় এমপি ছয় এমের ভিতরে আমি লিখবো কত বারো বারো ডিভাইডেড বাই বারো আর ছয় কত আঠারো তাহলে তিন ছয় আঠারো ছয় দুগুণে বারো যত দ্রুত পারো আমার থেকে দ্রুত পারো আরও ভালো তুমি যত জিনিসটা ফাস্ট করতে পারবা তত তোমার জন্য ভালো দুই এমপিয়ের কারেন্ট না আনসার এ দুই এমপির ক্লিয়ার বোঝা গেছে এই জায়গাটাতে তুমি যাতে স্লো না হয়ে যাও যে যে মেদগুলাই সহজ সেগুলো সব থেকে আগে করতে পারতে হবে তাইলে কঠিন ম্যাথগুলোতে সময় পাবো যদি কনসেপ্ট থাকে কঠিন ম্যাথগুলো নাড়াচাড়া করলে আনসার বের করতে পারবা ওকে দুই নাম্বার গেল এরপরটাতে আসো নিচের চিত্রের নিচের বর্তনী চিত্রের বর্তনের চার ওহম রোধের প্রান্তদয়ের মধ্যে বিভব পার্থক্য কত হবে চার অহমের দুই প্রান্তের বিভব না তাহলে আবার সেম কথা দুই আর চার ছয় দুগো চার দুগুণে আট বাই ছয় আট বাই ছয় কত চার বাই তিন চার বাই তিনের সাথে দুই বাই তিন তাহলে চার বাই তিনের সাথে দুই বাই তিন না চার দুই ছয় বাই তিন তাহলে দুই দুইও আমার হচ্ছে রোধ তো দুই বাই দুই হচ্ছে এক এক এম্পিয়ার কারেন্ট ওয়ান এম্পিয়ার কারেন্ট তো কারেন্ট যদি ওয়ান এম্পিয়ার যায় তাহলে ওয়ান এম্পিয়ার যদি এখানে কত ড্রপ করবে টু বাই থ্রি ভোল্ট ড্রপ করবে তাহলে দুই ভোল্ট থেকে টু বাই থ্রি দুই ভোল্ট থেকে তিন ভাগের দুই ভাগ যদি চলে যায় দেখো খেয়াল করে দুই ভোল্ট এখানে কত ভোল্টে ড্রপ করতেসে টু বাই থ্রি ভোল্ট ঠিক আছে তাহলে দুই থেকে তিন বাই দুই বাদ দেয় টু বাই থ্রি যদি বাদ দিই তাহলে ফোর বাই থ্রি ভোল্ট এদের বাক্যে থাকবে তো এটাই আমরা তাকাবো এই যে আনসার ফোর বাই থ্রি সেটাকে চাইলে তুমি ছোটো করে ওয়ান পয়েন্ট লিখতে পারো আশা করি খুব সহজেই যারা আনসার করছে তারা খুব সহজেই এখানে আড়াই মার্কস পেয়ে গেছে নিচের বর্তনীতে তড়িৎ প্রবাহ আই ওয়ানের মান কত নিচের বর্তনী এই যে এখানে আই ওয়ানের মান বের করতে বলছে না এটা এই যে আই ওয়ানটা বের করবা তো এখানে তোমার এই কারেন্ট মেইন কারেন্টটা বলে দিছে পয়েন্ট সিক্স এমপিয়ার ফাইভ ওহম রোদ নয় নয় ভোল্ট ব্যাটারি আর ওয়ানের মানটা আর স্মলারের মানটা বলে নাই আবার এদিকে এইটার মানও বলে দিছে জাস্ট সবই বলেছে আই ওয়ান কত করব আচ্ছা আমি সার্কিটটা বড় করে দিই তাহলে এখান থেকে জাস্ট দেখো যেটা বের করতে পারছে সেটা বের করতে হবে আমাদের কীভাবে বের করব তুলদরুদ বের করে তুলদরুদ দিয়ে ভোল্টেজকে ভাগ করব পেয়ে যাব মেইন কারেন্টটা মেইন কারেন্ট বের করে মেইন কারেন্ট বের করে এইটার দিয়ে কি যায় সেটা বের করব তাহলে তো বাকিটা এটা নাকি এই তো কাহিনি তাহলে আগে বের করে ফিরে কী বের করবো আমরা তুল্য তুল্যরোদ কীভাবে বের করবো এই যে নাইন ডিভাইডেড বাই এটা তো আমরা এইভাবে করতে পারি যে আমরা বলতে পারি এখানে তুল্য তুল্যরোদ এর পরিমাণ হচ্ছে আচ্ছা আগে আমরা তুল্য তুল্যরোদটা এখান থেকে হিসাব করে বের করি এই স্মল আর এবং থার্টি তো সিরি প্যারালাল আছে সাথে পাঁচ হোম আছে সিরিজে তাহলে স্মলার আর থার্টি যদি প্যারালাল হয় তাহলে থার্টি আর ডিভাইডেড বাই থার্টি প্লাস আর সাথে এটা সিরিজে প্লাস ফাইভ এটাকে আমরা ভাগ করে দিব নয় দিয়ে নয় নয়কে ভাগ করে দিব এটা দিয়ে তাহলে আমরা পেয়ে যাবো কারেন্টটা কত পয়েন্ট সিক্স এমপি তাহলে এখান থেকে পয়েন্ট সিক্স পাচ্ছি এখান থেকে আমরা স্মল আরটাও পেয়ে যাব স্মল আরটা পেয়ে যাওয়া মাত্রই বাকিটা তো আর আমরা করতে পারবো তো বের করে ফেলতে দেখে দু কত দ্রুত করতে পারি আমরা এটা এটা হবে উপরে যাবে থার্টি প্লাস আর উপরে যাবে না তাহলে নাইন ইন্টু থার্টি কত তিন নং সাতাইশ দুশো সত্তর প্লাস নাইন আর আর কি থাকবে থার্টি আর প্লাস পাঁচ পাঁচ ত্রিশে দেড়শো প্লাস ফাইভ আর সমান পয়েন্ট সিক্স গুণ করো আর আর এই গুণ করতে হবে পাইতে হবে ক্যালকুলেটার নাই কিন্তু তো এইটাই কিন্তু মেন চ্যালেঞ্জটা পয়েন্ট সিক্স নিয়ে থার্টি কত একশো আশি না তো এটা হয়ে যাবে আঠারো আঠারো আর প্লাস ওয়ান ফিফটি ইন্টু পয়েন্ট সিক্স এটাকে আমি ছোটো করা দায়িতো না ছয় ছয় পনেরো নব্বই না নব্বই শূন্য দুইটা শূন্য আসবে এখানে নয়শো হয়ে যাবে একশো পঞ্চাশ ইন্টু পয়েন্ট সিক্স না নব্বই হবে তাই না ওয়ান ফিফটি ওয়ান ফিফটি ইন্টু পয়েন্ট সিক্স নব্বই হওয়া ছাড়া তো উপায় নেই আমাদের ছয়শো তো হইতে পারবে না তাহলে প্লাস পাঁচ ছয় ত্রিশ এটা হবে থ্রি আর না ফাইভ ইন্টু পয়েন্ট সিক্স না হ্যাঁ থ্রি আরই হবে আর এই পাশে কে থাকবে দুশো সত্তর প্লাস নাইন আর দুশো সত্তর প্লাস নাইন আর যে ভুলটা আমরা করছি এটা হচ্ছে আমরা এটাকে ছোটো করতে পারতাম আগে থেকেই দুই দ্বারা মানে এখানে ছয়কে ছয় বাই দশ লেখা যায় তিন বাই পাঁচ লেখা যায় এই যে ভুলটা করছি এটার জন্য খেসারত আমাদের দিতে হয়েছে গুণ করার সময় যাই হোক আঠারো আর আর তিন আর কত উনিশ বিশ একুশ আর একুশ আর আর এখানে ও সরি আঠারো আর আঠার একুশ আর ঠিক আছে আর এখানে হো এদিকে নাইন আর আছে না ওকে আঠারো থেকে নয় গেলে নয় নয় আর তিন হচ্ছে বারো আর সমানই দিই দুশো সত্তর থেকে নব্বই গেলে কত হয় দুশো সত্তর থেকে সত্তর গেলে হচ্ছে দুইশো একশো আশি হবে তাহলে এখানে আমরা এটাকে আর সমান বলতে পারি কি একশো আঠা একশো আশি বাই বারো বারো একে বারো ছয় পাঁচ বারাং সাইট ফিফটিন অহম তাহলে এই রোধের মান হচ্ছে ফিফটিন হম আসলো ফিফটিন ওহম যদি আসে বাকিটা তো আমরা করতেই পারবো তাহলে এটা দিয়ে কত কারেন্ট যাচ্ছে হিসাব করো এখানে যাবে আই ওয়ান সমান যদি বলি তাহলে কারেন্ট যাচ্ছে এটা দিয়ে আমরা হিসাব ধরবো এটা ধরবো এটা থার্টি ডিভাইড বাই থার্টি প্লাস ফিফটিন ইন্টু মেইন কারেন্টটা কত পয়েন্ট সিক্স এখন হিসাব করে বের করি আমরা থার্টি বাই ফোর্টি ফাইভ তাহলে থার্টি বাই ফোর্টি ফাইভ তিন দ্বারা ভাগ হলো তিন পাঁচ টু বাই থ্রি হ্যাঁ টু বাই থ্রি পয়েন্ট সিক্স হ্যাঁ টু বাই থ্রি এটাকে যায় সিক্স বাই টেন পাঁচ দশ তিন ছয় টু বাই ফাইভ আনসার তো টু বাই ফাইভ তুমি লিখতে পারো এখানে আনসার করছে টু বাই ফাইভ ঠিক আছে না টু বাই পয়েন্ট ফোর হ্যাঁ ঠিক আছে তো দেখো সময় কিন্তু গেছে অনেক যত তত ভালো আমার সময় বেশি লাগতেই পারে তাতে আমার কিচ্ছু না বাট তোমাদের আসা যায় অনেক কিছু আমি হ্যাঁ এটা কবে আসছে উনিশ বিশ উনিশ বিশে ছিল ইয়েস বাট স্টিল এই ম্যাটটাই তোমার রিটার্নে চলে আসতে পারে ডিউতে নো ডাউট আর পরীক্ষায় কিন্তু প্রশ্ন একসাথে আনসার করতে হয় না রিটার্ন এমসি কিন্তু একসাথে হয় ও আগে নিয়ে যায় ও তাইলে তো তাইলে তো সময়টা রিটার্নে তো এনাফ টাইম আছে তো এত প্যানিক করার কিছু রিটেনে আসলে প্যানিক করার কিছু থাকে না কনসেপ্ট থাকলে আনসার করে দেওয়া যায় বাট রিটেন খাতা দেখবে তোমার তখন যখন তুমি এমসি কিউটা ঠান্ডা মাদি দিতে পারতেছো এই হচ্ছে মেন ঝামেলা আর কি পাঁচ নাম্বারটা খেয়াল করো চিত্রের প্রদর্শনীতে বর্তনীতে চার অহম রোধের মধ্যে তড়িৎ প্রবাহ কত সেটা আমি কী করবো রোধ বের করো এখানে পাঁচ বোল্ট ব্যাটারি এখানে পাঁচ বোল্ট ব্যাটারি এখানে দুই অহম দুই হোম দুই হোম কত হয় এক অহম এক হোহম আর চার কত পাঁচ হোহম পাঁচ বাই পাঁচে এক এটাতে এখানে পেরে যাবে তাহলে ছয় নম্বর প্রশ্নটা দেখে ফেলি আমরা চিত্রের প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্র আই টু আই টু কোনটা এই যে এইটা আই টু না এটা আই টু এটা আই টু এই পাশ থেকে আবার আই ওয়ান বলতেছি এটা হুম সুন্দর প্রশ্ন এটা সো আই টু কত হবে নয় ভোল্টের ব্যাটারি আছে বিশ ওহম আছে এখানে আবার কারেন্ট ডিভাইড হয়েছে এদিকে গেছে যেটা সিটে কেবলস আই টু এদিকে গেছে যেটা সিটে কেবলস আই ওয়ান পরে আবার এটা আঁকছে একটু ডিফারেন্টলি যাতে দেখতে একটু ঝামেলা মনে হয় বাট কাহিনী আসলে সমানই বারো আর দশ আছে প্যারালাল হ্যাঁ তুমি জাস্ট তুলো রুটটাকে বের করে ফেলো বারো ইন্টু দশ হচ্ছে একশো বিশ আর বারো দশ হচ্ছে বাইশ তাহলে একশো বিশ বাই বাইশ কত হয় আমরা ট্রাই করবো ক্যালকুলেটার ছাড়া পুরানমেন্টগুলোও করার তাইলেই না ক্যালকুলেটার ছাড়া করার প্র্যাকটিসটা আসবে কারণ এখানে তো আসলে বেশি দিন নাই ক্যালকুলেটার ছাড়া চালু করছে না কত আসবে সিক্সটি এখানে আসবে এগারো ষাট বাই এগারো রাখলাম তার সাথে আমরা এই বিশকে যোগ করে দিই তাহলে ষাট বাই এগারো প্লাস বিশ এখানে কত আসবে এগারো লশাগো দাও তাহলে সিক্সটি প্লাস দুইশো বিশ না এগারো দুগনে বাইশ তো দুইশো বিশ দুইশো বিশ আর ষাট কত দুইশো আশি বাই এগারো তাহলে দুইশো আশি বাই এগারো হচ্ছে আমাদের তুল্য রোদ সেটাকে নয় নয়কে ভাগ করে দাও তাহলে নয় ইন্টু এগারো হয়ে যাবে নয় এগারো নিরানব্বই বাই দুইশো আশি রাখলাম এটা কীভাবে এটা হচ্ছে আমাদের কারেন্টটা তাই না কারেন্ট হচ্ছে এটা এখন এই কারেন্টটা এসে বারো বোল্টে যাচ্ছে না আই টু কত হবে আই টু মানে হচ্ছে বারো হোম দিয়ে কতটুকু যায় তাহলে মেইন কারেন্ট হচ্ছে আমার এটা তাহলে এটাকে আমি জায়গায় রাখলাম নিরানব্বই বাই দুইশো আশি ইন্টু বারো দিয়ে যেহেতু কারেন্ট যাচ্ছে আমরা লিখবো উপরে দশ ডিভাইডেড বাই বারো আট দু দশ যুগের কত হয় বাইশ বারো দশ যুগ বাইশ হয়ে গেল এখন জাস্ট কাটাকাটি করতে পারি কিছু শূন্য শূন্য কাটলাম আর এখানে এগারো দিয়ে দুটাকে ভাগ নয় এগারো নিরানব্বই এগারো দুগুণে বাইশ নয় দিয়ে আঠাশকে যায় না তিন নং সাতাইশ না যাচ্ছে না করে ফেলে দেয় আঠাশ দুগুণে কত আঠাশ নয় বাই আঠাশ দুগুণে কত ছাপ্পান্ন না ছাপ্পান্ন নয় বাই ছাপ্পান্ন এখন নয় বাই ছাপ্পান্ন কত আসতে পারে আমরা দেখিনি একটু ছাপ্পান্ন বাই নয় না দশমিক দিয়ে শূন্য নামালাম তাহলে ছাপ্পান্ন একে ছাপ্পান্ন হবে দশ থেকে ছয় গেলে চার আট থেকে পাঁচ গেলে তিন তাই না আবার শূন্য নামাই দম তাহলে বুঝছো তোর পয়েন্ট ওয়ান সামথিং মানে আনসার হবে এটা আর তো যাওয়ার দরকার নেই আমার যদি পয়েন্ট ওয়ান আসছে আর তো কোনোটাতেই পয়েন্ট ওয়ান নেই তাহলে আমার আর যাওয়ার মানে এই হচ্ছে তোমার টেকনিক আর কি তুমি কিছু দেখেই গেস করে ফেলো আর বেশি যাওয়ার দরকার নেই সামনে তাহলে পয়েন্ট টু সিক্স হওয়ার চান্স নেই হইলে পয়েন্ট ওয়ান সিক্সই হবে ওকে ডান তাহলে তো বুঝেই গেলে তাহলে এটা হচ্ছে অপশন এ সাত নাম্বারটা বারো ভোল্ট তরিচালক শক্তি এবং পয়েন্ট ওয়ান ওহম অভ্যন্তরীণ রোধের একটি ব্যাটারিকে একটি বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত করলে ব্যাটারির প্রান্তদের বিভব পার্থক্য দাঁড়ায় সাত ভোল্ট মোটরের সরবরাহ কিন্তু কারেন্টের মানগত ওকে সরবরাহ কিন্তু কারেন্টের মান না তো যদি বারো ভোল্টের তরিৎ শক্তি এবং পয়েন্ট ওয়ান ওহম মানে বুঝে নাও এখানে তোমার যেটা বলতে যাচ্ছে যে আমার যদি মোটরের দুই প্রান্তের বিভব পার্থক্য হয় সাত ভোল্ট তাহলে বাকিটা অভ্যন্তরীণ রোধ খেয়ে ফেলছে তো রোধের মান তোমাকে বলছে তাই না তোমার বলছে কারেন্টে বের করতে তাহলে আমরা এটা জানি একটু আগে মাত্র এটা নিয়ে আমরা কাজ করে আসছি যে ই সমান হচ্ছে আই ইন্টু আর প্লাস আই ইন্টু স্মল আর যেখানে ই কতটুক ই বলছে বারো ভোল্ট আর এখানে মোটরে কতটুক গেছে সাত ভোল্ট না মটরে গেছে সাত ভোল্ট আর অভ্যন্তরণত তোমাকে বলছে আই ইন্টু আর কে পুরোটাই সাত ভোল্ট হয়ে গেছে একবারে আর মোটরের অভ্যন্তরে তোমাকে বলছে পয়েন্ট ওয়ান তো তুমি জাস্ট কষ্ট করে পয়েন্ট ওয়ানের সাথে আটটা গুণ করে আটটা বের করে দাও তো স্মল আর কত আসবে বারো থেকে সাত গেলে আছে পাঁচ ফাইভ ডিভাইডেড বাই পয়েন্ট ওয়ান কত আসবে পঞ্চাশ তাহলে পঞ্চাশ অহম পঞ্চাশ এম্পিয়ার হচ্ছে আমার কারেন্টের মানটা ডান ঠিক আছে কিনা বোঝা গেছে এই হচ্ছে কাহিনি সাত নাম্বার গেলে এখন আট নাম্বারে আসো একটি তামার তারের দৈর্ঘ্য দুই মিটার এবং বেশ পাঁচ মিলিমিটার যদি তারটির দৈর্ঘ্য দ্বিগুণ এবং বেশ অর্ধেক করা হয় এই সব চাইল্ডিশ প্রশ্ন দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোদ দ্বিগুণ হবে বেশ অর্ধেক করলে ক্ষেত্রফল ওয়ান ফোর্থ হবে ক্ষেত্রফোর্ট যদি ওয়ান ফোর্থ হয় তাইলে আবার রোদ চার গুণ হবে রোদের ব্যস্ত না না ও আচ্ছা আমি প্রশ্ন দেখি না সে তাহলে আমি আরেক বড় স্টুডেন্টের মতোই হয়ে গেলাম যে এইটুকু পরে ম্যাথ করা শুরু করছে বাকিটা দেখে নাই ঠিক আছে এটা শিখে নাও এখানে কেউ প্রশ্ন না পড়লেই দশাই হবে তার সময় নষ্ট হবে পরে দাগানোর সময় দেখবে কি বলতে যাচ্ছে ওরা তো এই যে দেখো এইটুকু পরে যদি আমি দাগাই আমি হিসাব করবো এটা দেখো আমি ভুল হিসাব করলে কী হইতে পারে দৈর্ঘ্য দ্বিগুণ করছি আমি একে সূত্রটা লিখি ফেলি আর সমান রো এল বাই এ দৈর্ঘ্য দ্বিগুণ করছি সো রোধ হয়েছে দ্বিগুণ বেশ অর্ধেক করছি মানে ক্ষেত্রফল হবে ওয়ান ফোর্থ মানে রোধ হবে গুণ চার গুণ না চারগুণ যদি হয় চার গুণ আর দুগুণ লেখাতে হবে আট গুণ আমি তো গুণ খুঁজবো এই যে কই গেল পরে দেখব যখন যখন দেখবো আপেক্ষিক বল আছে তখন আমি আবার ও আচ্ছা আপেক্ষিক রোদের কথা বলছে তখন বেটার পরিবর্তন হয় না আপে রোধ কখনো বদলাবে না আপে রোধ এগিয়ে থাকবে তো এই যে আমার সময়টা নষ্ট হলো এটা আরেকটা প্রবলেমের সময় খাবে বোঝা গেছে আচ্ছা প্রিপারেশন ছাড়া আসলে তোমরা ন্যাচারাল স্টুডেন্ট দেখতে পারো আসলে আমি প্রিপারেশন ছাড়াই তোমাদের ক্লাস নেই এই হচ্ছে ব্যাপার আর কি আমি আগে থেকে জানি না প্রশ্ন কি প্রদত্ত বর্তনীতে রোধের মান কত সমাধান তো সামনে আছে জানার কথা সমাধান তো সামনে আছে প্রদত্ত বর্তনীতে রোধের মান কত ও আচ্ছা মাত্র দেখে আসলাম না এটা করে আসছি তো এটা দেখার দরকার নেই দশ নম্বরটা বর্তনীতে আর থ্রি রোধে প্রবাহ কত সেমিনার ম্যাথ তেমন কোনো পার্থক্য নেই সো আমরা জাস্ট প্রথম কাজ আমরা ইয়েস ওইটা ওইটা বের করে ফেলবো রোধ বের করতে পারো অথবা তুমি যদি চাও এখানে দরকার নেই যেভাবে তোমার সুবিধা রোধ বের করে করাটাই আমার কাছে মানে ইজিয়ার তো ওইভাবেই করে ফেলো এটা দেখাচ্ছি না আর যদি পাঁচ অ্যাম্পিয়ার তরি তিন ঘন্টা ধরে একটি বাতির মধ্যে প্রবাহিত হয় তাহলে ওই বাতির মধ্য দিয়ে প্রবাহিত চার্জের মান এটা তো সহজ কিউ সমান আইটি যদি তোমার জানা থাকে মনে থাকে আই সমান কিউ বাইটি সাথে সাথে তুমি কিউ সমান আইটি বসাবা পাঁচ এম্পিয়ার সময় তিন ঘন্টা সেটাকে তুমি সেকেন্ডে নাও তিন ইন্টু ছয়ত্রিশশো যা আসবে তাই তোমার আনসার সইটা করে দেওয়ার দরকার নেই এরপরেরটা একটি নলাকার তামার তারের রোধ আর তারের আয়তন সমান রেখে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি তাহলে অবশ্যই দৈর্ঘ্য দ্বিগুণ করলে অবশ্যই কি হবে না 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 এখানে কথা আছে তো দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল হবে অর্ধেক কারণ ব্যাপারটা বুঝো আয়তন সমান আসে না নর্মালি কিছু না বললে কিন্তু আয়তন সমান থাকবে তুমি তো একটা তারকে লম্বা করলে তার মধ্যে তো নতুন করে কোনো উপাদান এসে যুগ হবে না ওই ওই উপাদানটাই আছে আয়তন তো স্বাভাবিকভাবে কখনো বদলাবে না তাহলে আয়তন যদি না বদলায় আমার কি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানেই আয়তন না তা আমি যদি দৈর্ঘ্যকে দ্বিগুণ করি দ্য জাস্ট খেয়াল করার ব্যাপারটা আমি যদি বলি ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য এটাই আমার আয়তন না আমি যদি তাহলে দৈর্ঘ্যকে দ্বিগুণ করি অবশ্যই আমার ক্ষেত্রফলকে অর্ধেক হতেই হবে তো দৈর্ঘ্য দ্বিগুণ হলে রোধ হবে ডাবল আবার তার সাথে ক্ষেত্রফল হচ্ছে অর্ধেক তাহলে রোধ হবে আবার ডাবল কেন কারণ রোধের রোধের মান তো প্রাস্তের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক তা দুইটাই ক্ষেত্রেই দ্বিগুণ হচ্ছে দুই দ্বিগুণে কত হবে চার গুণ হবে তো আবার বলবো এখানে কী আসবে রোধের মানটা ফোর আর এর আনসার অপশন বি ঠিক আছে কী পাশের বাই দেবে তোমরা কিন্তু নিচের সমাধান আগে দেখে নিও না আমি আমি বলার আগে আমি কিন্তু সমাধান দেখি না আমি যে করতেছি তখন বুঝতেছে না যে আমি ভুল করতেছি মানে আমি সমাধান দেখতেছি না একটু আগে আপেক্ষিক রুদ ছাড়া কাজ করা শুরু করছিলাম সো সমাধান নিচের দিকে না থাকিয়ে উপরের দিকে দেখবে খালি প্রশ্নের অংশটা যে এইটুকু হচ্ছে রেঞ্জ যেমনটা আমি দেখতেছি এখন তো পাশের বর্তনীতে আর থ্রি এর দুই প্রান্তের এখন বললাম না দেখো না এখন দেখবা এখন তোমার চুপ যাবেই নিচের দিকে না বলে এক মন্দির এখনই এখন দেখবা পাশের বর্তনীতে আর থ্রি এর দুই প্রান্তের বিভব পার্থক্যতা সিমিলার ম্যাথ তো দেখছো এই টাইপের ম্যাথগুলোই কিন্তু আসতেছে মানে রেগুলারলি ওকে গেল এটা এরপর এটা আছে চোদ্দ নম্বর এটা গ্রাফের ম্যাথ বাট যেহেতু সরল গ্রাফ তাইলে ঝামেলা কম লেখচিত্রের একটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সাথে তড়িৎ প্রবাহের পরিবর্তন দেখানো হচ্ছে কমন সেন্সের ব্যাপার এটা আমি যদি বিভব বাড়াই কারেন্ট তো বাড়বে এবং সে সমানুপাতিক হারেই বাড়বে কারণ আমরা জানি ওহমেশ বি সমান আইয়ার এখানে বলছে যে প্রশ্ন কি করছে তারটির রোধ কত জাস্ট যে কোনো একটা তোমার মন মতো নাও যেখানে তুমি মানটা বুঝতে পারতেছো এই যে যখন নয় ভোল্ট তখন কারেন্ট হচ্ছে নয় ভোল্ট যখন কারেন্ট হচ্ছে কত সিক্স তাহলে নয় বাই সিক্স দিয়ে দাও রোদ পেয়ে যাবে নাইন বাই সিক্স কত থ্রি বাই টু মানে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ দেখো তার ধারে কাছেও কেউ নেই তো তোমার এর কনফিউজ হওয়ার কিছু নাই যে আমি কি ঠিকঠাক মতো বিন্দু ধরতে পারছি নাকি একটু এখানে কিন্তু একজাক্টলি ইন্টারসেক্ট নাও করতে পারে প্রিন্টিং মিস্টেকের এদেশে রাখতে পারে বা তুমি দেখো আনসার যা আছে তা আমার আনসার তো এর কাছাকাছি থাকবে ওয়ান পয়েন্ট ফাইভ তো ওয়ান পয়েন্ট ফাইভই আছে বাকি কোনোটা তার ধারে কাছে নাই সুতরাং ওগুলো দাগানোর কোনো প্রশ্নই ওঠে না অপশন হচ্ছে ডি নিচের মিশ্রিত এককগুলির মধ্যে কোনটি ওয়াটের সমতুল্য নয় ওয়াটের সমতুল্য নয় বলতে বোঝাচ্ছে ওয়াট মানে কি জুল পার সেকেন্ড না তো জুল পার সেকেন্ড তো আছে ওয়াটের সমতুল্য তো এটা তো দাগাবো না আমি বলতে থাকি মানে ওয়াটের সমতুল্য কে পড়ছে জুল পার সেকেন্ড এম্পিয়ার বলে একটু খেয়াল করো পি সমান ভিআই না তাহলে এম্পিয়ার বলটা তো অবশ্যই আমার জুলের সমতুল্য বা ওয়াটের সমতুল্য জুলের সমতুল্য বলছে সরি এম্পিয়ার স্কোয়ার অহম অহম স্কোয়ার পার ভোল্ট এটা কোনটা বুঝতেছ ওই যে ভি স্কোয়ার বাই আমরা করছি না ক্ষমতা সমান তে তাহলে এটা তো হবে না এটা তো ভোল্ট স্কোয়ার বাই অহম হওয়ার কথা ছিল অহম স্কোয়ার বাই ভোল্ট হতে পারেন তা আনসার হচ্ছে এটা বুঝে গেছে না সূত্রগুলো একটু মনে থাকলে কিন্তু এগুলো গ্যাস করা ইজি আর বর্তনীতে বি ও সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বর্তনীতে বি এবং সি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত বি আর থেকে এই যে এটা না মাত্র করে আসছি আমরা এই ধরনের ম্যাথ পারবে না সুভাগ করতে এটা শিওর তো শিওর তো বাট কত দ্রুত করতে পারো সেটা হচ্ছে কথা অপশান কোনটা বলো আনসার বলো আমারে দ্রুত করে খাতায় আমাকে আনসার বলো কত আসবে তাড়াতাড়ি খাতায় করো দেখো কত সময় লাগে সময় কিন্তু তোমাদের চল্লিশ সেকেন্ড আমি ক্লক চালাই তিন ছয় কত হবে তিন ছয় আঠারো বাই নয় দুই দুই ওহম তাহলে দুই আর দুই চার আর তিন সাত সাত না তাহলে ছয় বাই সাত হচ্ছে আমার কারেন্ট না ওহো হো বিহু পার্থক্য বের করতে বলছে বিহু পার্থক্য বের করতে বলছে না ও আমি তো টাইম স্টার্ট নাই বাধ্য এখানে টাইম সব লাগবে না পরে হুদাই পেরে আসবে এই যে ছয় তিন নয় আর ডিভাইড বাই ছয় আঠারো আঠারো বাই নয় হচ্ছে দুই দুই হচ্ছে দুই চার আর তিন হচ্ছে সাত সাত হচ্ছে আমাদের তুল্য রুটটা তাহলে ছয় ডিভাইড বাই সাত হচ্ছে আমাদের কারেন্টটা তাই না তাহলে এখানে কতটুকু ড্রপ করবে এখানে যা ড্রপ করবে তার বাকিটা তো এখানে থাকবে এখানে আবার অনুপাত নেওয়া লাগবে তাই না এই যে দুই ইস্টু ছয় বাই সাত ইস্টু তিন এই অনুপাতে ভোল্টেজ ড্রপ করবে নাকি অবশ্য এটাও করা যায় যেহেতু এটা এটাকে এটাকে ভাগ করে দিই ভোল্টেজ দ্বারা তাহলে ছয় ডিভাইড বাই এটা তাহলে ছয় সাথে বিয়াল্লিশ বাই ছয় নাকি ছয় সাতে বিয়াল্লিশ বাই ছয় না হ্যাঁ তাহলে এখানে কত আসবে ছোটোবেলা কত একুশ বাই তিন ওটা কাটা যায় তিন সাথে একুশ সাত এম্পের হচ্ছে কারেন্ট সাত এম্পের যদি কারেন্ট থাকে তাহলে এখানে জাস্ট যে কোনো একটাতে ভোল্টেজ ড্রপ করলেই তো হয়ে যায় ছয় সাতা কত কারেন্ট ও সরি স্যার এখানে হবে না সাত সাত এমপিয়ার যদি কারেন্ট হয় এখানে ওকে সাত দুগুণের চোদ্দো সাত দুগুণের চোদ্দো ভোল্ট এখানে যাবে তাই না আর এখানে তিন সাত একুশ একুশ ভোল্ট এখানে যাবে চোদ্দো আর একুশ কত কী কী হয়েছে সেটা না 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 সাত সাত এমপিয়ার তুলদর কত আসছিল আমাদের

এটা তো হয়ে যাওয়ারই কথা দ্রুত আমার এটা এটা আটকে গেছে কেন সাত এম্পের তো কারেন্ট সাত এম্পের যদি কারেন্ট হয় সাত দু চোদ্দ বল এখানে ড্রপ করবে সাত দুই চোদ্দ বল কেমনে ড্রপ করে ছয় ছয় বল থেকে চোদ্দ বল কেমনে ড্রপ করে কারেন্ট তো আমার বেশি আসছে তাহলে দেখি একটু হিসাব করে দাঁড়াও দুই যুগ এখানে আসে দুই যুগ তিন এই যে দুই দুই তিন হচ্ছে সাত সাত হো মাত্র আমাদের তুল্য রোধ আমরা ছয় ডিভাইড বাই সাত করলাম ও এটাই তো আমার কারেন্ট আমি আবার ছয় দ্বারা ভাগ করছিলাম এই হচ্ছে ঝামেলা ছয় বাই সাত ছয় বাই সাত সাত এম্পিয়ার হচ্ছে আমাদের কারেন্টটা এই এখানে ড্রপ করবে তাহলে ছয় বাই সাত ইন্টু দুই তাহলে এখানে যাচ্ছে বারো বাই বারো বাই সাত এখানে ড্রপ করতেছে আর এখানে কত ড্রপ করবে ছয় বাই সাত ইন্টু তিন ছয় বাই সাত ইন্টু তিন তিন ছয় আঠারো বাই সাত বারো বাই সাত আর আঠারো বাই সাত দুটাতে যাবে তাহলে বাকিটা থাকবে তার জন্য তাহলে এখানে এটা বারো ছয় থেকে বাদে ছয় মাইনাস বারো বাই সাত আর আঠারো বাই সাত যুগ কত হয় বারো আর আঠারো কত তিরিশ থার্টি বাই সেভেন এখন আসবে বিয়াল্লিশ মাইনাস থার্টি বাই সেভেন এখন বিয়াল্লিশ থেকে বারো বাই সেভেন এই আনসার বারো বাই সেভেন ওয়ান পয়েন্ট সামথিং আসবে আনসার এই যে আনসার হচ্ছে এই যে এখানেই এখানে অবশ্যই ঝামেলা আছে বারো বাই সাত না সাত দিয়ে বারোকে ভাগ করলে সাত একে সাত পাঁচ থাকে বাকি দশমিক শূন্য দাও ছয় সাতা বিয়াল্লিশ ছয় আট আটচল্লিশ আমি তো সাত করতেছি না সাত 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 অনুপাত ওয়ান পয়েন্ট সেভেন সামথিং বাট ওয়ান পয়েন্ট সেভেন কিন্তু নাই কাছাকাছি কে আছে দুই সে দুই দেখা গেছে দুই ভোল্ট সো এটা বুদ্ধি করে দেখাইতে হয়েছে আসলে সো এই হচ্ছে কাহিনি ষোলো ওকে গেল এটা সতেরো নম্বর একই দৈর্ঘ্য এবং একই পদার্থ দিয়ে তৈরি দুটি তার পি ও কে একটি বেডের সাথে সমান্তর যুক্ত করা হয়েছে পি তারের বেশ দুই মিলিমিটার এবং কিউ তারের বেশ ওয়ান মিলিমিটার ওকে পি এবং কিউ এর তড়িৎ প্রবাহের অনুপাত কত সহজমেথ বাট এটা সময় নিয়ে চিন্তা করো একই দৈর্ঘ্য একই পদার্থ মানে দৈর্ঘ্যের মধ্যে কোনো পার্থক্য নেই উপাদান মানে আপেক্ষিক মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে উপাদান তাহলে পার্থক্য আসবে কিসের জন্য ক্ষেত্রফলের জন্য হ্যাঁ তাহলে দেখো পি ও কিউ কে একটি ব্যাটারির সাথে সমান্তরালে দুইটা আমি তারকে সমান্তরাল যুক্ত করছি মানে প্যারালার কম্বিনেশন পি তারের বেশ দুই মিলিমিটার কিউ তারের বেশ ওয়ান মিলিমিটার ওকে তাহলে এখন আমাদের বলছে না তৈরি পাবের অনুপাত তাহলে যার বেশ বেশি তার ক্ষেত্রে রোদ কম তাহলে তার বেশ তার কতগুণ তার বেশ তার দ্বিগুণ দ্বিগুণ যদি হয় তাহলে ক্ষেত্রফল হবে চার ভাগের এক ভাগ বেশ দ্বিগুণ ক্ষেত্রফল চারগুণ আর ক্ষেত্রফল চারগুণ মানে রোদটা ওয়ান ফুট তাই না তাহলে পি এবং কিউ পি কি প্রথমটা না এর হচ্ছে প্রবাহ কম রোদটা কম আর রোদ কম হইলে প্রবাহের অনুপাত বলছে না রোদ কম হইলে কারেন্ট বেশি যায় তার আনসার হবে ফোর ইসটি ওয়ান এটা কিন্তু আবার উল্টা রোদ কম প্রবাহ বেশি হ্যাঁ ইয়েস ইয়েস এই হচ্ছে এখানে মানে কয়েকবার দিকবার জিজ্ঞাম্বর তোমার এখানে আসা লাগবে জাস্ট আমি আমি আগে রিকেট করি দৈর্ঘ্য সমান আপেক্ষিক রোদ সমান শুধুমাত্র পার্থক্য কিসে পি একটা তার কিউ একটা তার তাই না পি একটা তার কিউ একটা তার এটার বেশ হচ্ছে দুই মিলিমিটার এটার বেশ হচ্ছে ওয়ান মিলিমিটার তাহলে অবশ্যই এটার ক্ষেত্রফল বেশি এটার ক্ষেত্রফল বেশি এটার ক্ষেত্রফল কম কত গুণ বেশি এটা গুণ এটা চারগুণ এটার এটা চারগুণ তাহলে এটার যদি ক্ষেত্রফল চারগুণ হয় এটা রোধ হবে কম তাহলে এটার এটা রোধের অনুপাত কত রোধের অনুপাত হবে ওয়ান আর রোদ যার কম কারেন্ট তার বেশি তাহলে আবার কারেন্টটা এসে ফোর টু ওয়ান বি আই আর বোঝা গেছে কিনা না ওই হিসেবে চিন্তা করবো আর কি মানে বিয়ে সমান আইয়ার না চিন্তা করেন ভাই ভালো লাগে কারণ কারণ বুঝতে সমান বি আইলি হবে কারণ দুইটা তো বিয়ে পার্থক্য সমান প্যারালি আছে না বিহ পার্থক্য সমান তাহলে কারেন্ট কার বেশি যার কম শেষ ঠিক আছে কিনা ওকে সতেরো নম্বর গেল এটা বারো তেরো তো আসছে একশো ক্ষমতা ক্ষমতাসম্পন্ন একটি হিটারে এই যে একশো ক্ষমতা সম্পন্ন একটি হিটারে দুই কেজি ভরের একটি কপারকে চল্লিশ সেকেন্ড যাবত তাপ দেয়া হলে খণ্ডটির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে এটা একদম সহজ সহজমেধ ওই যে ক্ষমতা জানা আছে তাহলে পি ইন্টু টি এটা হচ্ছে তাপ বা কাজ পিটি সমান এম এস ডেলথিটা দিয়ে দাও তুমি সব জানো তুমি পি জানো তুমি সময় জানো টি তুমি ভর জানো দুই কেজি তুমি এস জানো পানির সরি কপারের চারশো বলা আছে প্রশ্নে ডেলটা থিটা বের করবে এটাই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন এটা সহজ এটা পারবা এখানে কি বলছে দেখো তোমার একটি পনেরোহম রোধ প্রয়োজন কিন্তু তোমার কাছে দশটা রোদ দশ হম রোদ আছে কিভাবে তুমি দশ হম রোদ ব্যবহার করে পনেরোহোম রোদ তৈরি করবা তো দশহম রোদকে কীভাবে অহম বানাতে হয় একটা কাজ করতে পারি আমরা খেয়াল করো যদি দশহমের রোদ থাকে এখানে একটা অপশন আছে আমার কাছে যদি রিটার্ন দিত আমি করতাম কি একটা কেটে ফেলতাম দশম রোধ থাকলে যদি এখানে এগুলো তো হচ্ছে ওই প্রডিউসড রোদগুলো এগুলো তুমি কাটলে এগুলো অর্ধেক হয়ে যাবে ব্যাপারটা এরকম তুমি তার নিয়ে যদি কথা বলতো তাহলে ঠিক আছে এখন দশ হোম আছে সেটা কি আমার পনেরো হোম বানানো লাগবে কাটাকাটি ছাড়া কাটাকাটি করতে পারলে তো সুবিধা ছিল যে একটা তার দিয়ে আসে দশ হোমের আমি দশ হম এটা নিলাম আর তার সাথে আয়ের টাকা অর্ধেক করে তার সাথে যুক্ত করে দিলাম তো দশ আর পাঁচ মিনিটে পনেরো হয়ে যেত বাট এখানে এমসি কিউ তো তাদের কাছে স্বাধীনতা আমাদের কাছে স্বাধীনতা নেই তারা যেভাবে বলছে সিরিজ পেরালার কম্বিনেশন তারা আমরা দশ থেকে পনেরো যদি বানাতে চাই কীভাবে কানেক্ট করবো প্রথম কথা দশ থেকে বেশি হওয়া লাগবে তাহলে দশ থেকে বেশি হওয়া লাগে অবশ্যই দশের সাথে সিরিজে গান করতে হবে বাট পাঁচ যোগ করতে হবে দুইটা দশ প্যারল রেখে দাও দুই দশ প্যেরাল তো পাঁচ আর দশ পনেরো তাহলে একটা ইয়াস এই যে এখানেই বসে দুটি সমান্তরাল সংযোগে ডান এখন অপশন দেখলেই তুমি পেয়ে যাবে আনসার এখানে যে করে বের করার লাগবে অপশন দেখলেই বুঝবা এটাই আনসার হবে গেল উনিশ নাম্বার এরপরে আসো আমরা চলে যাই বিশ নম্বরে এটা ওই রোদ নিয়ে কথাবার্তা একই দৈর্ঘ্য এবং একই পদার্থ দিয়ে তৈরি তার পিও কিউকে ও একই একই প্রশ্ন না নেক্সট ওয়ান ইস টু ফোর সরি ফোর ইস টু ওয়ান আগের আগেরটাই না আগেরটা কবে আসছিল এক প্রশ্ন দুইবার দিয়ে দিয়েছে নাকি ইয়াস ইয়েস বারো তেরো দুইটাই ফোর ওয়ান হ্যাঁ ফোর ওয়ান ঠিক আছে দুইবার দিয়েছে এইসব কেন করে ওরা চিত্রে একটি বর্তনীতে সমান্তরাল সন্নিবেশে যুক্ত তিনটি রোধ দেখানো হয়েছে এই যে তিনটা আছে ব্যাটারির তৈরি চালক শক্তি বারো ভোল্ট গুড বারো ভুল্ট ব্যাটারি তরিচালক শক্তি এবং রোধ নগণ্য মানে গুনতে হবে না তারে এমিটারের পার্ট থ্রি পয়েন্ট টু এম হলে এক্স রোদের কত এর থেকে সহজ ম্যাথ হয় না কিন্তু যদি সময় থাকে চল্লিশ সেকেন্ড তখন আসলে ভয়টা চলে আসে যে আমি চল্লিশ সেকেন্ডে পারবো কিনা বাট এইভাবে প্রত্যেকটার প্রশ্ন চল্লিশ সেকেন্ড ভাবব না ওভারঅল বাসায় প্র্যাকটিস করবা চল্লিশ সেকেন্ড ধরে ধরে যে পঞ্চাশটা করবে একসাথে চল্লিশ সেকেন্ড ধরে ধরে তখন দেখবা ডেফিনেটলি তুমি তো হান্ড্রেড পার্সেন্ট পার না তো এটা চিন্তা করার দরকারও নাই তো মেইন প্রভাব হচ্ছে থ্রি পয়েন্ট টু এখন বলো দশ দশ এক্স না এক্সের রোধ কত বের করতে বলছে বাকি সব তোমাকে বলছে কারেন্টের মানও তোমাকে বলছে না থ্রি পয়েন্ট টু এমপির তাহলে কারেন্টের মানও তোমাকে বলে দিচ্ছে থ্রি পয়েন্ট টু তাহলে আমরা এটা জানি আই সমান কি ভি ডিভাইডেড বাই আর এখানে দশের সাথে দশের সাথে এই এক্সটা কেমনে আসে প্যারালাল তাহলে সবাই যদি প্যারালাল হয় আমরা এক কাজ করতে পারি আর অ্যাটলিস্ট আমরা এটা তো জানি দশ দশ মিনিট যে পাঁচ হয়ে যায় এই দুটাকে আগেই পাঁচ বানিয়ে ফেলো কাজ কমায় দাও তাহলে পাঁচের সাথে এক্স হচ্ছে প্যালালাল তাহলে আমরা বলতে পারি ফাইভ ইন্টু এক্স ডিভাইডেড বাই ফাইভ প্লাস এক্স আর আই এর মানে আমরা জানি না থ্রি পয়েন্ট টু ওকে তাহলে এখন এটাকে উল্টায় দাও তাহলে থ্রি পয়েন্ট টু আই আই আর থ্রি পয়েন্ট টুয়েল লিখছে থ্রি পয়েন্ট টুতে কারেন্টি তাহলে ফাইভ প্লাস এক্স উপরে যাবে তাহলে পাঁচ বারং ষাট প্লাস টুয়েলভ এক্স ডিভাইড বাই ফাইভ এক্স এখন ফাইভ দিয়ে থ্রি পয়েন্ট টুকে গ্রুম করলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে তিন পাঁচা পনেরো আর ফাইভ ইন্টু পয়েন্ট টু হচ্ছে আরও এক তাহলে ষোলো ষোলো এম্পিয়ার সমান টুয়েলভ এক্স প্লাস সিক্সটি আর তাহলে এখান থেকে এক্সের মান আমরা কত পাচ্ছি ষোলো এম্পিয়ার না এটার এটা তো আর হিসাবে আসছে এক্স সমান কত হবে ষোলো থেকে সাইড গেলে ও আচ্ছা ওয়েট পড়ে এখানে এক্স হবে না এই জন্য নেগেটিভ তো আসতেছিলো হ্যাঁ 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 এই যে এটা তো আমি তো বলছি এই জন্য কাহিনী কি সিক্সটিন এক্স থেকে বারো এক্সের তো ফোর এক্স আর সিক্সটি তাহলে পনেরো থাকবে তো হয়ে গেছে অলরেডি পনেরো দেখছো আগে বুদ্ধি করে সুন্দর করে নিয়ে আসছিলাম এটারে এখানে এসে মারা খেয়ে গেছি এইটাও ভর্তি পরীক্ষায় হবে যে তুমি শুরুর দিকে বুদ্ধি করে ঠিক দেখো এটাকে যদি তুমি দশ ইন্টার ইনবার দশ ইন্ট এক লম্বা হইতে একটু বাট আমি কী করছি দশ দশ যেহেতু আমার সামনে আছে এটাকে আগে পাঁচ বানিয়ে দাও কাজটা সহজ হয়ে গেল দুই রোধের সমান্তরাল রোধ হয়ে গেল কাজটা ইজি আর বাট কাজ ইজি করে কী লাভ হইলো আমি এখানে এসে আছা খেয়ে গেলাম তো এইগুলোও পরীক্ষায় করা যাবে না এইগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে বিশ অহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধের একটি শানযুক্ত করলে মোট প্রবাহ মাত্রার এক পার্সেন্ট দিয়ে ভিতর দিয়ে যাবে তো গ্যালভানোমিটার দিয়ে এক পার্সেন্ট যদি যায় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট শান্টের ভিতরে যাচ্ছে তার মানে তার মানে আমি যাচ্ছে কি খেয়াল করবা তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে ওই যে আমরা সূত্র পড়ছিলাম না গ্যালভানোমিটার রোধ বলছে না ত্রিশ বিশ ওকে আমরা সূত্র কি জানি এস ওই যে গ্যালভানোমিটার সরি শান্টের রোধ সমান হচ্ছে জি ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান এখন নিজেরা বোঝার চেষ্টা করে এনের মানে এখানে কত আসবে যদি শান্টের ভিতর দিয়ে এক পার্সেন্ট সরি গ্যালবানোমিটার দিয়ে এক পার্সেন্ট যায় তাহলে নাইনটি নাইন পার্সেন্ট যাচ্ছে কার ভিতর দিয়ে হ্যাঁ ইয়েস তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো আমি যদি এইভাবে বলি এখন আমরা এন কাকে বলি কত গুণ কার কত গুণ গ্যালবানোমিটার মাপতে পারে তার কত গুণ তাহলে গ্যালবানোমিটার দিয়ে যাচ্ছে এক পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট যাচ্ছে হ্যাঁ তাহলে মিলে কত পার্সেন্ট হইলো একশো পার্সেন্ট তাহলে আমি আসলে একশো গুণ কারেন্ট পাস করতেছি মেইন ওভাল কারেন্ট যদি আমি বলি গ্যালভানোমিটার দিয়ে যাচ্ছে এক পার্সেন্ট ওইদিকে যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট ওইভাবে এক আর এক আর নাইনটি নাইন চিন্তা করে এক নাইনটি নাইন তাহলে আমি আসলে পাঠাচ্ছি কত একশো তাহলে আমি গ্যালভানোমিটার মাপতে পারে এক পাঠাচ্ছি একশো তাহলে গুণ পাঠাচ্ছি একশো গুণ তাহলে গ্যালভানোমিটার রোধ কত জি এখানে কত বলছি প্রশ্নে বিশ তাহলে বিশ ডিভাইডেড বাই একশো মাইনাস ওয়ান নিরানব্বই বিশ বাই নিরানব্বই যা হয় তাই হচ্ছে আনসার খেয়াল করে দেখো বিশ বাই নিরানব্বই করছে না ও নাইস তাহলে তো হয়ে গেলো আমি নিজেরা দেখিনি একটু ক্যালকুলেটার কই গেলো আমার নাইনটি নাইন হ্যাঁ টোয়েন্টি ডিভাইডেড বাই নাইনটি নাইন এই যে অলমোস্ট পয়েন্ট টু জিরো পৌন পণিক সেজন টু জিরো রয়ে গেছে সো এখানে আমাদের কোনো দোষ নয় আমরা ঠিকঠাক মতো করছি কাজ বুঝতে পারছে কী বলছি এখানে আচ্ছা পরেরটাতে আসো একটি তামার রোধের তামার তারের রোধ আর হলে সহজ না এখন আসো তেইশ নাম্বারটা একটি তামার তারের রোধ আর হলে এর দৈর্ঘ্য দ্বিগুণ ও দ্বিগুণ বেসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ ও দ্বিগুণ বেশার দোকি ঠিক আমার তার রোদ কত হবে চারগুণ হবে তার কি আছে না দৈর্ঘ্য দ্বিগুণ করলাম দৈর্ঘ্য ও সরি ঠিক আছে দৈর্ঘ্য যদি দ্বিগুণ করি রোদ হবে দ্বিগুণ দৈর্ঘ্য দ্বিগুণ বেসার্ড যদি দ্বিগুণ করি ক্ষেত্রফল হবে হ্যাঁ আগে কথা শোনো বেসার দ্বিগুণ করলে ক্ষেত্রফল হবে চার গুণ ক্ষেত্রফল চারগুণ হইলে রোদ হবে ওয়ান ফোর্থ তাহলে টু গুণ হইল আর ওয়ান ফোর্থ গুণ হইলো ওভারঅল পরে থাকবে কত হাফ গুণ এই হাফ আর বুঝছ আগেই বলে দিও না দর দ্বিগুণ হইলে ক্ষেত্রফল চার ভাগে রাখবে না ক্ষেত্রফল চার গুণ ইয়েস তুমি আগে বলে গেলে বুঝতে পারছি পরীক্ষায় এই স্পিডটা রাখো আর কি শ্রেণী এবং সমান্তরাল সমবায়ে দুটি রোধের তুল্য রোধ যথাক্রমে পঁচিশ ওহম এবং চার ওহম রোধ দুটির মান কত এটা তো বলে দেওয়ার দরকার নেই এই যে পি প্লাস কিউ তাও কষ্ট আছে ভাইয়া এই যে টু প্লাস কিউ সমান পঁচিশ আর এই পি প্লাস কিউ সমান পঁচিশ আর এখানে বলবা কি পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ সমান কত চার এখানে পিপ্লাস এর মানটা বসায় দাও কত পঁচিশ না তাহলে চার পঁচিশে একশো তার মানে পি কিউ পে এগুলো তুমি একশো এখন দুইটা সলভ করে তুমি এখন সহজ হয়ে গেছে এই যে এখানে আমি পিপ্লাস কিউয়ের জায়গায় যে মান বসাইছি না এটা আমার কাজে লাগবে বাকিটা আশা করি করতে পারবো এটা দেখাচ্ছি না কী ব্যাপার শেষ হয় না কেনটি আচ্ছা শেষ হয়ে যাবে একটু পরেই নিচের বর্তনীতে আর থ্রি রোধের মান আচ্ছা আর থ্রির মধ্য দিয়ে প্রবাহিত তৈরি প্রবাহ এটা পারবা এটা পারবে এটা করাচ্ছি না এখন রিপিট আসবে আর কি এগুলো সিমিলার কনসেপ্ট বারো ওয়াট চিহ্নিত একটি বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে পঞ্চাশ সেকেন্ডে মোট একশো কুলম চার্জ প্রবাহিত হয় ওই সময় বাল্ব দুইটির প্রান্তের বিয় কত আমরা মাত্র করে আসছি পি সমান সরি দি সমান ভিআই না পি সমান তো ভিআই তাইলে পঞ্চাশ সেকেন্ড এই যে পঞ্চাশ সেকেন্ডে একশো কুলম বলছে না তাহলে চার্জকে সময় দ্বারা ভাগ করো কারেন্ট তো পেয়ে গেল তো একশো বাই পঞ্চাশ কত দুই না এখানে দুই বসো পি এর মান কত বসে বারো ওয়াট না তাহলে ১২ সমান দুই ইনটু আই তাহলে ভোল্ট হচ্ছে দুই প্রান্তের বিবাহ পার্থক্য বোঝা গেছে গেল এটা নিচের কোন সূত্রটি অহমের সূত্র সমর্থন করে আই ভার্সেস অপশন এ সবাই যেন ভালো করে ডান এটা কথা বলতেছি না নিচের বর্তনীর আর্থী রোধের মধ্য দিয়ে বিভব পার্থক্য আর্থী রোদের বিবাহ পার্থক্য অবশ্যই সেমিনার মেতে আমরা করে আসছি এটা অবশ্যই পারা উচিত হ্যাঁ এরপরে আস উনত্রিশ নাম্বারটা একটি দশ অহম রোধ একটি ই তরিচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের দুই প্রান্তের সংযোগ দিলে পয়েন্ট ওয়ান এমপিয়ার তরিত বর্তনী দিয়ে প্রবাহিত হয় দশ অহম রোদটি একটি তিন অহম রোদ দ্বারা প্রতিস্থাপন করলে তরিত প্রবাহ বৃদ্ধি পেয়ে পয়েন্ট টু ফোর এমপিয়ার হয় স্মল মান গত কি বলছি বুঝতে পারছো ভাষা ভাষা যদি বুঝতে না পারে মেটটা করো এক আচ্ছা প্রশ্নটা একবার করো তোমরা করতে যাচ্ছ না নাকি একটি দশহম রোধ একটি ই তরিচালক বল এবং আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কোষের দুই প্রান্তে সংযোগ দিলে পয়েন্ট ওয়ান জিরো তাইলে এখানে আমার ই তরিচালক বল আর আর অভ্যন্তরীণ রোধ না এই যে আর অভ্যন্তরীণ রোধ আছে আমার এখানে এখানে অভ্যন্তরীণ এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ মনে করতে পারে এটাকে অভ্যন্তরীণ রোধকে আলাদা করে দেওয়ার কিছু না ওটা নর্মাল একটা রোধই জাস্ট সার্কিটে বসাই দিবা একটা ছোটো করে এখানে আছে দশহম রোধ না দশহম রোধ আছে এক্ষেত্রে বলছে কারেন্টটা কত পয়েন্ট ওয়ান এম্পিয়ার এক্ষেত্রে বলছে কারেন্টটা হচ্ছে পয়েন্ট ওয়ান এম্পিয়ার তাহলে এখানে আমি ইকুয়েশান বানিয়ে রাখি যে ই ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর সমান হচ্ছে পয়েন্ট ওয়ান এটা হচ্ছে একটি ইকুয়েশন ঠিক আছে আবার বলছে দশ অহম রোডটি একটি তিন অহম রোদের দ্বারা প্রতিস্থাপন করলে তরিপ্রবাহ বৃদ্ধি পেয়ে একটু পয়েন্ট টু ফোর এম্পিয়ার হয় তাহলে সেক্ষেত্রে আমাদের আমরা এখানে বলবো ই আচ্ছা এটাকে একটু সাজাই অভ্যন্তরী রোদের মান তো বলে নেয় না এখানে বলছে ই বাই দশ প্লাস আর সমান হচ্ছে পয়েন্ট ওয়ান আর এদিকে আমরা লিখতে পারি ই বাই তিন প্লাস আর সমান পয়েন্ট টু ফোর ঠিক আছে আমরা যে কাজটা করতে পারি তোমরা যেটা ভয় পাচ্ছ যে ইকুয়েশন অনেকগুলো লাগবে ইকুয়েশন ওয়ান কে টু দ্বারা ভাগ করে দাও ই কাটা যায় জাস্ট সলভ করে স্মলআর মানটা বের করে ফেলো বাকিটা পারবে না বাকিটা হয়ে গেলো এটা ডান তিরিশ নম্বরে আসো একশো হম রোধের একটি গ্যালবানো যে এখানে একদম সেম প্রশ্ন যেটা একটু করে আসে বা এটা একটু সহজ এখন কিন্তু এরকম প্রশ্ন তোমরা পরীক্ষা পাবা না এটাও মাথায় রেখো ডিউতে এখন এত সহজ প্রশ্ন আসবে না সো একশো হোম রোধের একটি আসবে সহজ প্রশ্ন একবারই আসবে এরকম না একশো হোম রোধের একটি গেলবানোমিটার দশ মিলি এম্পিয়ার তৈরি নিরাপদে গ্রহণ করতে পারে মানে তার ম্যাক্সিমাম দশ মিলিএম্পিয়ার দশ এম্পিয়ার যদি আমি তৈরির প্রভাব পাঠাই তাহলে রোধের সাথে কত রোদে শানযুক্ত করতে হবে তাহলে বুঝতেছো সে মাপতে পারে ম্যাক্সিমাম দশ মিলি এম্পিয়ার আমি পাঠাচ্ছি দশ এম্পিয়ার তাহলে এন এর মানটাকে বের করে ফেলতে হবে আমার দশ ডিভাইড বাই দশ মিলি দশ মিলি মানে কত টেন ইনভার্স থ্রি এই দশটা এই দশকে কেটে ফেললো

একটুকু আনসার পেলেই গেস করে ফেলা উচিত যে আনসার এটাই হবে ওকে ত্রিশ নাম্বার ডান তারপরে আসো এখানে সমতুল্য রোধ কত বের করতে বসে পারমান এটা করতে এটার থেকে সমস্ত কিছু হয় না আর আর সিরিজে আর আর সিরিজে টু আর টু আর প্যারালাল তাহলে টু আর বাই টু হচ্ছে আর ডান তো এইরকম প্রশ্ন এখন আর আশা করিল না এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এগুলো আগের যুগ তখন মানুষ এগুলোও পারতো না ঠিক আছে তখন এগুলো মানুষজন পারতো না এখন মানুষজন অনেক বেশি কিছু পারে ওকে জগন্নাথ দেখার নেই আমাদের আমরা এখন চলে যাব সোজা জিএসটিতে এগুলো জগন্নাথ না জগন্নাথ দেখিনিও বাসায় আর কি জগন্নাথের চিন্তাভাবনা না করাই বেটার না আছে আচ্ছা জগন্নাথ ফিজিক্স আসবে প্রশ্ন তো আসবেই না জগন্নাথ গুচ্ছতে তো পরে জাহাঙ্গীরনগরে কথা বলতেছে মেবি জাহাঙ্গীরনগরে অনেকগুলো ইউনিটের পরীক্ষা হয় জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর জগন্নাথ তো জিএসটির মধ্যে এবার মনে বের হয়ে গেছে নাকি জগন্নাথ ধান্দা পাশের চিত্রের বর্তনীর এ এবং বি বিন্দুর মধ্যকার আমি কি করবো এটা এটা বাদ এই যে চার আর চার আছে সিরিজ প্যারালাল দুই দুই আছে তিন আছে পারবা হয়ে গেছে ডান কি প্রশ্ন দিছে এগুলা ফালতু দুই নম্বরে আস কোনো বাড়ির মেইন মিটারে আট এমপিয়ার দুইশো ভোল্ট লিখে আছে মানে ওই লাইনের মেইন সোর্স থেকে ভোল্ট দুইশো ভোল্টের সাপ্লাই আছে এবং কারেন্টটা হচ্ছে আট এমপিয়ারের ওই বাড়িতে চল্লিশটি বাতি নিরাপত্তার সাথে ব্যবহার করতে হলে প্রতিটি বাতির ক্ষমতা কত হবে ইয়েস ভাগ করে দাও শেষ তো তাহলে আমাদের এখানে পি সমান আই না তাহলে আমি মোট ক্ষমতা কত পাচ্ছি ভি হচ্ছে দুইশো বোল্ট ইন্টু আট এম্পেয়ার আট দুগণে ষোলোশো ষোলোশো ক্ষমতা যদি সবাইকে আমি ভাগ পাঠ করতে চাই চল্লিশটা বাতির মধ্যে তাহলে আমরা যেটাকে চল্লিশ দিয়ে ভাগ করে দেব তাহলে চল্লিশ ওয়াট করে পড়বে আর কি ওই তো ষোলো ষোলো চল্লিশ চল্লিশ ষোলশো ডান চল্লিশটি বাতির মধ্যে ব্যবহার করা যাবে ওকে ডান এরপরে আসো না ভাই ব্যাপার কেন করতে হবে আমার এগারো আর নয় হচ্ছে ভুলে গেছি তো সহজ দেখে তাইলে এই হচ্ছে তোমাদের জিএসটি আর ডিউ এর কোয়েশ্চেন ব্যাংক বাকিগুলা জাহাঙ্গীরনগর অন্যান্য ভার্সিটি আমি আর পিডিএফ তুলি নাই পিডিএফ তুরি নাই সমাজে সবার কাছেই তো আছে যার যার কাছে আছে একটা করে অন্যগুলা দেখে নিও চিটাগাং ইউনিভার্সিটির প্রশ্নগুলো ভালো হয় ওগুলো দেখতে পারো রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখবা আর চিটাগাঙে আমার মনে হয় ট্রাই করা উচিত তুমিও ট্রাই করো চিটাগাংয়ে চিটাগাঙেও কিন্তু সাবজেক্ট ভালো ভালো আসে ঠিক আছে চিটাগাং ইউনিভার্সিটি পরীক্ষা দাও ডি ওগুলো পরীক্ষার আগে আবার বলে দিব না এখন বলে আপনি এখন বলে আবার ভুলে যাবা